নমস্কার, আমি রিপন। আজকের ভিডিও টপিক হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনিং এর অ্যাড সেটআপ কি করে সেট করব। যদি তোমরা এর আগের ভিডিওটা কেউ না দেখো, আমি বলবো অবশ্যই আগের ভিডিওটা দেখো, নইলে এই ভিডিওটা বুঝতে পারবে না। কারণ আমরা এই যে ভিডিও সেকেন্ড পার্ট চলছে সেটা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনিং এর উপরে। ক্রিয়েট ক্যাম্পেইনিং আমরা আগের ভিডিওতে দেখেছি কি করে অ্যাড বাজেট কি করে সেট করতে হয়, লোকেশন কিভাবে সেট করতে হয় এবং প্লেসমেন্ট কিভাবে সেট করতে হয়। ওকে, তো আজকে আমরা দেখাবো তারই সেকেন্ড পার্ট, কি করে অ্যাড সেটআপ সেট করতে হয়। ওকে, তো চলো, ফেসবুক মার্কেটিং এর অ্যাড ক্যাম্পেইনিং এর প্রথম ভিডিওতে আমরা জেনেছিলাম অ্যাড ক্যাম্পেইনিং কিভাবে কাজ করে। ওকে, যারা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আজকে আমরা অ্যাড সেটআপ করছি। অ্যাড সেটআপের প্রথম হচ্ছে অ্যাড সেটআপের নাম তুমি আলাদা দিতে পারো, যেটা আমরা প্রথম টেস্ট দিয়ে শুরু করেছিলাম, তোমরা এখানেও টেস্ট দিলাম, তুমি তোমাদের মতো করে দিতে পারো। এইবার তোমার যেহেতু তুমি তোমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করছো, সেই ক্ষেত্রে তুমি যদি লোক মানে আইডেন্টি সরি তোমরা অ্যাড বাজেট এবং অ্যাড প্লেসমেন্ট এবং অ্যাড লোকেশন সেট করতে সেট তুমি করেই রাখতে পারো, কিন্তু তুমি যে অ্যাড সেটআপ করবে সেটা তুমি কোন পেজের জন্য করছো সেটা তুমি আলাদা করে ডিফাইন করতে পারো। ওকে, তো এখানে আমরা লেআউট পেজের জন্য করছি, তো লেআউট পেজের জন্যই করব। তোমরা যদি চাও যে আমি অ্যাড সেটআপটা অন্য পেজের জন্য করবো সেটা তুমি করতে পারো, কিন্তু সেই সেই ক্ষেত্রে তুমি আগে যে সেটআপগুলো থাকবে সেটা সেম থাকবে, সেটা তুমি চেঞ্জ না করলেও পারো। ওকে, তো আমরা চলো লেআউট থেকে শুরু করছি। প্রথমে আমরা পেজ সেট করবো। এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক বলছে যে তুমি এর সাথে মানে ফেসবুক অ্যাডের সাথে সাথে তুমি ইনস্টাগ্রাম অ্যাডটাও রান করতে পারো। যদি তোমার এখানে ফেসবুক ইনস্টাগ্রাম কোনো পেজ থাকে তুমি এখান থেকে সেট করতে পারো, যদি একই আইডেন্টি থাকে এখানে শো করবে, যেহেতু আমার আলাদা কোনো এই নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে শো করছে না। তুমি এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করো, লগ ইন করে ইনস্টাগ্রামে সেট করতে পারো। ওকে, দেন আসছে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপ তুমি কীভাবে করছো, ক্রিয়েট অ্যাড নতুন করে সেট আপ করছো অথবা ইউজিং এক্সিস্টিং অ্যাড। ক্রিয়েট অ্যাড তুমি যদি নতুন করে অ্যাড সেট করো সেই ক্ষেত্রে ক্রিয়েট ইউজ করবে, যদি তোমার প্রিভিয়াস কোনো পোস্ট থাকে সেটাকে অ্যাড করতে চাও সেই ক্ষেত্রে ইউজ এক্সিস্টিং পোস্ট, আদারওয়াইজ ইউজ ক্রিয়েটিভ হাফ মকআপ। হাফ মকআপ মানে এখানে বলছি যে তোমার যদি আগে তোমার এখানে মানে ফেসবুকের মধ্যে কোনো রকম মকআপ রেডি থাকে তুমি সেখান থেকে সেট করতে পারো। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। এক্সিস্টিং পোস্ট হলে তুমি এখানে তোমার প্রিভিয়াস যে পোস্ট আছে সেটা অটোমেটিক প্রিভিউ করবে, যেহেতু তোমার পোস্ট আলাদা করে কিছু নেই সেটা শো করছে না। দেন হচ্ছে ইউজিং ক্রিয়েটিং হাফ, এই তুমি এখান থেকে তোমার যেহেতু আগে কোনো মকআপ অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে এখানে শো করছে না, যদি শো করে তুমি সেটা যদি তোমার আগে কোনো মকআপ সেট থাকতো সেক্ষেত্রে তুমি এখানে সেটাকেও অ্যাড করে কন্টিনিউ করতে মানে করতে পারতে। এবার আমরা আসবো অ্যাড সেটআপে। অ্যাড সেটআপে হচ্ছে প্রথমেই তোমার নতুন অ্যাড সেট ক্ষেত্রে তুমি অ্যাড সেটআপ করতে পারো, আদারওয়াইজ এক্সিস্টিং পোস্টের যদি কোনো তুমি অ্যাড করতে চাও সেটা করতে পারো। আমি ইউজ ক্রিয়েটিভ হাফ মকআপ নিয়ে কিছু কথা বলছি না, তার কারণ এটা খুব একটা তোমার দরকার নেই। তোমার বেসিক্যালি এখানে এলে সবাই ক্রিয়েটিভ অ্যাডই করে, এক্সিস্টিং পোস্ট হলে সবাই বুস্ট দিয়ে করে, তো আমি চাইবো ক্রিয়েটিভ অ্যাড দিয়ে তোমরা করবে সেটাই বেস্ট আর কি। ওকে, দেন আসতে ফরম্যাট। তুমি যে একটা করবে সেটা কি ফরম্যাটে রাখবে, সিঙ্গেল ইমেজ। সিঙ্গেল ইমেজ হলে তুমি একটাই ছবি পোস্ট করতে পারো, যেখানে এখানে তুমি আপডেট করতে পারবে অপশন আসার পর অ্যাড মিডিয়া দিয়ে তুমি একটা ছবি পোস্ট করতে পারো। যদি তুমি কার্সর রাখতে চাও সেক্ষেত্রে তুমি একের অধিক মানে মিনিমাম মানে ম্যাক্সিমাম তুমি 10টা ছবিকে অ্যাড করতে পারো। ওকে, এক এক করে আমি আসছি এক এক করে। তুমি আমি জাস্ট তোমাকে আগে সংজ্ঞাগুলো বলে দিচ্ছি মানে পয়েন্টগুলো বলে দিচ্ছি। কালেকশন, কালেকশনের ক্ষেত্রেও তোমার এখানে যে যদি তোমার এখানে নিজস্ব কিছু পোস্ট থাকে বা ছবি থাকে সে চুজ করে তুমি ট্যাম্পলেটসগুলো এখান থেকে মানে অলরেডি ফেসবুকে থাকবে তুমি সেখান থেকে কালেকশন করে তুমি এগুলো করতে পারো। ওকে, এটা মানুষ মানে বেসিক্যালি অ্যাড ম্যানেজারের ক্ষেত্রে তোমরা এটা বেশি ইউজ করবে না, তোমরা ইউজ করবে হয় কার্সল অথবা সিম্পল সিঙ্গেল ইমেজ আর ভিডিও। ঠিক আছে, তো আমরা কার্সল থেকেই দেখাবো। আমি আগে এর মধ্যে একটা কথা বলে রাখি, আমি যেহেতু আগেই বলেছি যে যেগুলো মেইন পয়েন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করবো, তাই আমরা যেগুলো বেসিক্যালি দরকার পড়ে না সেই নিয়ে আমরা আলোচনা করছি না। কারণ একটা অ্যাড সেটআপ করতে গেলে যেটুকু যেটুকু দরকার, যদি তুমি একদম ডিটেলসে জানতে চাও যে হ্যাঁ সিঙ্গেল অ্যাড ইমেজ এবং অর ভিডিওর জন্য কিভাবে সেটআপ করতে হয়, কালেকশনের জন্য কিভাবে সেটআপ করতে হয়, তো সেগুলো তুমি আমাকে কমেন্ট করতে পারো, আমি পার্টিকুলার সার একটা ভিডিও বানিয়ে আমি আলাদা করে শো করতে পারি। কিন্তু আমি চাই না যে বেশি ভিডিও করে আমার কোর্সের ভিডিও সংখ্যাটা বাড়াতে, আমি চাইছি মেজর যেগুলো তোমাদের দরকার সেটাই দেখাতে। ওকে, তো চলো এবার আসবে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। যদি তুমি এখানে ক্লিক করো সেক্ষেত্রে মোবাইলে যখন তুমি ভিউ হবে সেটা ফুল মানে টোটাল মোবাইল ভিউ যেটা থাকবে সেটা দেখাবে। বেসিক্যালি এটা করার দরকার পড়ে না, তো সেক্ষেত্রে তুমি এটা দরকার নেই, এটাকে তুমি ক্যান্সেল করে দাও। ওকে, দেন অ্যাড, অ্যাডের অফার দরকার নেই, এটা অ্যাড ক্রিয়েটিভ। এইবার যেটা এসছে অ্যাড ক্রিয়েটিভ, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে কি, তুমি যে কোনো ছবি এখানে চুজ করতে পারো, তোমার যদি গ্যালারিতে থাকে তুমি ফার্স্ট সিঙ্গেল ইমেজ এখানে চুজ করতে পারলে, যে কোনো ইমেজ তোমার যদি আপলোড করা থাকে বেস্ট আর নোট গুড। ও, তার আগে একটা কথা বলে রাখি,
ইমেজের ক্ষেত্রে অবশ্যই 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলে তোমাকে ইমেজ সেট করতে হবে, নইলে এখানে ইমেজ শো হবে না, মানে শো হবে না বলতে তুমি অ্যাড রান করতে পারবে না, অ্যাড ক্যান্সেল হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে তুমি যখন ইমেজ এখানে ক্রিয়েট করবে সেটা যেন অবশ্যই 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল হয়। ডিপিআই তুমি 72 300 যে কোনো একটা দিতে পারো, সেটা কোনো ফ্যাক্টর না। যদি তোমার এখানে কোনো ইমেজ না থাকে তুমি আপলোডে গিয়ে যে কোনো একটা ইমেজ কালেক্ট করতে পারো। আমি সাপোজ ধরো যে কোনো একটা ইমেজ নিয়ে, যে কোনো একটা ইমেজ নিয়ে আমি দেখাচ্ছি, সাপোজ ধরো যে কোনো, এটা সম্ভবত 1000 বাই 1000 পিক্সেল হবে না, তো এটা নেয়নি, যেহেতু আমি সেট করে রাখিনি, আমি জাস্ট এখানে স্কিপ করে যাচ্ছি, আমি জাস্ট মুখে বলে যাচ্ছি। আপলোড করলে ফোটা, আপলোড করার পর এখানে কন্টিনিউ করলে ইমেজের এখানে তুমি হেডিং দিলে এবং ডিসক্রিপশন দিলে, বেসিক্যালি ডিসক্রিপশন না দিলে হেডিংটা দিতে পারো, নামটা, ইউআরএল। যদি কোনো ই কমার্স এর জন্য তুমি অ্যাপ দাও বা অ্যাডটা দাও, অথবা তুমি যদি কোনো ডাইরেক্ট চাইছো যে তোমার এই প্রোডাক্টটা বা এই ইমেজটা মানে এই অ্যাডটা রিগার্ডিং অন্য একটা পার্সন একটা পার্টিকুলার পেজ খুলবে, সেক্ষেত্রে তুমি এখানে সেই ইউআরএলটা ইনপুট করতে পারো। দেন এইভাবে কোনো তুমি মোট 10টা মিডিয়া অ্যাড করতে পারো, এবং এর সাথে তুমি যদি চাও যে আমি সব ভিডিও মানে সব ইমেজ দেবো না, একটা দুটো ভিডিও দেবো, সেটা তুমি অ্যাড করতে পারো। তো এটা হচ্ছে একদম সিম্পল প্রসেস। আমি এখনো লার্ন মোড দিয়েছি, তুমি এখানে অপশনটাও চেঞ্জ করতে পারো। সেই অপশনটা কোথাও আমি একটু খুঁজে বার করি, এখান থেকে অপশন, সম্ভবত অপশনটা প্রথমেই চেঞ্জ করা উচিত ছিল। ও হ্যাঁ সরি, হ্যাঁ সরি সরি, কল টু অ্যাকশন, এই যে বাটনটা আছে এটাকে তুমি গিয়ে শপ না করে এখানে সেই যে ইউআরএলটা দেবে সেখানে ডাইরেক্টলি শো হবে। ওকে, তুমি যদি স্বপ্ন দাও তোমার ওয়েবসাইট ডাইরেক্ট ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দাও, তো স্বপ্নতে ক্লিক করলে ওই ওয়েবসাইটটা শো করবে। ওকে, ইভেন্ট অ্যাড ইভেন্ট আর কিছু দরকার নেই, ব্যাস তুমি এরপরে তুমি পাবলিশ করতে পারো। আগেই বলে রাখি, আমি পাবলিশ করলে তোমার অ্যাডের জন্য ওরা রিভিউ টাইম নেবে, ফেসবুক যখন রিভিউটা কমপ্লিট করে নেবে তোমার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। আগেই বলি, আমি একটা মিস করে গেছি, সেটা হচ্ছে ইন্টারেস্ট। তুমি যখনই ক্যাম্পেনিং করতে যাবে এর আগের পেজে মানে অ্যাড সেটআপের আগের অপশনে ইন্টারেস্ট বলে একটা অপশন পাবে, সেই অপশনটার ব্যাপারে আমি একটু বলে রাখি যাতে তোমাদের অ্যাড করতে সুবিধা হয়। তো ইন্টারেস্ট মিনি হচ্ছে যে তুমি যদি ইন্টারেস্ট সেট করে দাও, সেই ক্ষেত্রে তুমি যদি লোকাল বিজনেস করো, লোকাল বিজনেসের মধ্যে ধরো তুমি কাটো সার্নিং অ্যাড করছো 2 কিলোমিটার বা 10 কিলোমিটার মধ্যে, সেখানে ধরো 5000 মানুষ ভিউ মানে 5 লাখ মানুষ ফেসবুক ইউজ করে, বা তুমি যে অডিয়েন্স সেট করছো সেটা তার মধ্যে 5 লাখ মানুষ শো করবে, কিন্তু তুমি চাইছো যে পার্টিকুলার তোমার যে প্রোডাক্ট আছে তাকেই শো করাতে মানে তোমার প্রোডাক্টের যারা ইন্টারেস্ট আছে, তো সেক্ষেত্রে তুমি সেই রিগার্ডিং ইন্টারেস্ট দিতে পারো। ধরো তুমি কোনো যদি তুমি যদি একটা বই সেল করছো, বুক সেল করছো, বুক সেলের ক্ষেত্রে তোমার ইন্টারেস্ট কী হওয়া উচিত হবে, ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট সেট করতে পারো তুমি আলাদা করে এডুকেশন স্টুডেন্ট বা আর্টিস্ট, আর্টিস্ট বলতে যারা পড়াশোনা করে মানে ওই ধরনের তুমি সেট করতে পারো, মানে তুমি পার্টিকুলার সেই পয়েন্টগুলোকে তুমি সেট করতে পারো। তবে কী হবে যে ওই 5 লাখ মানুষের মধ্যে তোমার যে মানুষগুলো ওই রিগার্ডিং ইন্টারেস্ট থাকবে তারাই তাদেরই একটা শো করবে, তাতে আরও পয়েন্টিং বা মানে মানে পিপল পয়েন্টিংটা আরও খুব সুন্দরভাবে হয়। ঠিক আছে, আশা করি পুরো অ্যাড ক্যাম্পেনিংয়ের ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো ডাউট থাকে বা যদি মনে হয় যে কোনো এক জায়গায় তোমরা আটকে যাচ্ছ অ্যাড ক্যাম্পেনিং করতে গিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই আমি অবশ্যই করবো। যদি কোনো ইস্যু থাকে তো আমি সেটা চেষ্টা করবো সলভ করার। আশা করি আমি অ্যাড ক্যাম্পেনিংটা বোঝাতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমি ফেসবুক অ্যাড ম্যানেজারে আরও কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা আলোচনা করব, এবং আফটার কমপ্লিট ফেসবুক মার্কেটিং কোর্স আমি তোমাদের আরও নতুন কিছু ভিডিও দেবো যেখানে তোমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারো। তারপর আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যাবো, এবং তারপরে পরপর ডিজিটাল মার্কেটিং যে কোর্স শিডিউল আছে সেই কোর্সটা আমরা কমপ্লিট করবো। ওকে, তো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো।